যাকাত এটি একজন মানুষের উপর আরোপিত হয়। ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম একটি হলো যাকাত। যাকাতের সাথে রোজা এবং রমজানের বিশেষ আলাদা কোনো সম্পর্ক নেই, কিন্তু এরপরেও এই যাকাতের প্রসঙ্গটি আলোচনায় আনা আজকে একটি প্রাসঙ্গিক বিষয়, এ কারণে যে সাধারণত শুধু আমাদের দেশ নয় বরং সারা পৃথিবীতেই ধর্মপ্রাণ মুসলমানেরা তারা রমাদানুল মোবারককে কেন্দ্র করে যাকাত আদায়ে তৎপর হয়ে থাকেন। রমাদানুল মোবারকে যাকাত আদায় করবার বিশেষ কোনো তাৎপর্য আমার জানা নেই, তবে স্বাভাবিকভাবে মানুষ রমাদানুল মোবারকে বেশি বেশি নেক আমলের প্রতি উদ্বুদ্ধ হয়। রমাদানুল মোবারক এটি নেক আমলের মাস, যে কোনো নেক আমল করলে রমাদানে বিশেষ সওয়াব এবং বাড়তি একটা ফজিলত পাওয়া যায়, এই ধরনের একটা প্রত্যাশা নিয়েই মানুষ রমাদানুল মোবারকে যাকাতের যে আমল, যাকাতের যে বিধান সেটি পালন করে থাকে। যাই হোক, তো আমরা যাকাত সম্পর্কে কিছু আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় আরেকটি বিষয় আজকে আমাদের আলোচনায় থাকবে, সেটি হলো রমাদানের শেষ দশকের গুরুত্বপূর্ণ একটি শরীয়ত বিধান অর্থাৎ ইতিকাফের বিধান। সেই দুটি বিষয় আমরা আজকে আলোচনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আল্লাহু তৌফিক। প্রিয় দর্শক, যাকাত যেমনটি শুরুতেই আমি বলেছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উদ্ধৃতি দিয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামস, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলামকে পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। এক তো হল তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য, সালাত আদায় করা, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ্জ বাইতুল্লাহ করা এবং রমাদানের সিয়াম পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে প্রায় 32টি জায়গায় নামাজের সালাতের সাথে যাকাতের আলোচনা সংযুক্ত করেছেন। এছাড়াও কোরআনে পাকের আরো অনেক জায়গায় যাকাতের বিধান রয়েছে। সালাত তথা নামাজ এটি যেরকম মুসলমানের একজন মুমিনের তার জন্য শারীরিক ইবাদত, অর্থাৎ তাকে দৈহিকভাবে সুস্থ স্বাভাবিক এবং দৈহিক সুস্থতার সাথে সম্পৃক্ত ইবাদত হল একজন মানুষের সালাত। ঠিক তদ্রূপ একজন মুমিনের অর্থনৈতিক সঙ্গতির সাথে সম্পৃক্ত হল যাকাতের ইবাদত। এই জন্য সালাত হল যে ইবাদতুল বাদান, আর যাকাত হল ইবাদতুল মাল, সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট ইবাদত হল যাকাত। তো যাকাত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যারা যাকাত আদায় করবে, যারা যাকাত দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে তাদের সম্পদের মধ্যে আল্লাহ বৃদ্ধি দান করবেন, বরকত দান করবেন। কোরআনে পাকের সূরা রুমে আল্লাহ পাক কত না সুন্দর বলেছেন, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফী আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহা আল্লাহি ফাউলাইকা হুমুল মুদ্বিফুন। আল্লাহ বলেন যে তোমরা মানুষের কাছে সুদের উপর যে টাকা দাও, যাতে সেই টাকা সুদের উপর বৃদ্ধি পায়, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ বলেন যে বাহ্যিক তোমাদের দৃষ্টিতে সম্পদ বৃদ্ধি পেলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সুদের মাধ্যমে সম্পদ বাড়ে না। আর ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহা আল্লাহ, যদি তোমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যাকাত দাও, ফাউলাইকা হুমুল মুদ্বিফুন, যারা যাকাত দিয়ে থাকে তারা যাকাতের মাধ্যমে তাদের নিজেদের সম্পদ বৃদ্ধি করে থাকে। যাকাত এটি অত্যন্ত মুমিনের জন্য উপকারী একটি ইবাদত। যাকাত শব্দের অর্থ, যাকাতের শব্দ যাকাতের যে আরবি ভাষার যে শব্দ গ্রাম, এটার যে আবিধানিকভাবে যাকাতের মধ্যে দুটি
অর্থ নিহিত রয়েছে। এক নম্বর অর্থ হলো আন্নুমা, বৃদ্ধি পাওয়া। আরেকটি হলো আর জাকা, অর্থ হলো আস-তুহুর, পবিত্রতা। জাকাতের মধ্যে শব্দের শাব্দিক অর্থের মধ্যে দুটি বিষয় রয়েছে, বৃদ্ধি পাওয়া এবং পবিত্রতা। তো মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের এই সম্পদ থেকে জাকাত আদায় করাকে জাকাতের নামের দ্বারা নামকরণ করেছেন। এর মধ্যে এই দুটি তাৎপর্য নিহিত রয়েছে, একটা হলো জাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়। শব্দটাই কোরআনের যে পরিভাষা, ইসলামের যে পরিভাষা, সেই পরিভাষা আমাদেরকে বলছে যে যারা জাকাত দান করবে তাদের জাকাতের দ্বারা তাদের সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ বাড়বে। যদিও আমি আর আপনি খালি চোখে দেখি যে জাকাত দিলে তো সম্পদ কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন যে না, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদ্রিফুন। তোমরা যারা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য জাকাত দাও, তারা তাদের জাকাতের দ্বারা তাদের সম্পদ কমে না, বরং জাকাতের দ্বারা তাদের সম্পদ বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের মাধ্যমে সম্পদের মধ্যে বরকত দান করেন। বরকতের অর্থ হল যে স্বল্প সম্পদের দ্বারা সেই প্রয়োজন পূরণ হয়, সেই কাজ হয় যেটা অনেক বহু সম্পদের দ্বারা হওয়া সম্ভব ছিল না। এটি আল্লাহ পাকের কুদরত। তাহলে এক নম্বর হলো যে জাকাতের দ্বারা সম্পদ বৃদ্ধি পায়। জাকাত শব্দের অর্থই হলো বৃদ্ধি পাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানকে, শরীয়তের এই গুরুত্বপূর্ণ ফরজ বিধানকে জাকাতের দ্বারা নামকরণ করেছেন, এদিকে ইঙ্গিত করবার জন্য যে তোমরা এই বিধান যদি আদায় করো তাহলে এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জাকাতের মধ্যে, জাকাতের দ্বারা তোমাদের সম্পদে আল্লাহ বৃদ্ধি দান করবেন, প্রবৃদ্ধি আসবে। জাকাতের দ্বিতীয় অর্থ হলো যে এটি, এর মধ্যে পবিত্রতার অর্থ রয়েছে, পবিত্রতার অর্থ নিহিত রয়েছে। এর দ্বারা এই বিষয়ের দিকে ইঙ্গিত করা হচ্ছে যে যারা জাকাত দান করবে, জাকাত আদায় করবার মাধ্যমে তাদের সম্পদ পবিত্র হবে, সম্পদ পবিত্র হবে। যদি জাকাত আদায় না করা হয় তাহলে সম্পদ অপবিত্র হবে। পবিত্রতা আর অপবিত্রতার অর্থ হল যে জাকাত দেওয়ার মাধ্যমে একজন মুমিনের সম্পদ, যে সম্পদটা তার কাছে অবশিষ্ট থেকে যায়, সেটা ফ্রেশ এবং সম্পূর্ণ, সেটা নিষ্কলুষ এবং সেটা সম্পূর্ণরূপে পবিত্র একটি সম্পদ তার জন্য অবশিষ্ট থাকে। আল্লাহ না করুন যদি কোনো ব্যক্তি জাকাত তার উপর ফরজ হওয়ার পরেও সে যদি জাকাত আদায় না করে, তাহলে জাকাতের যেই সম্পদটা তার সম্পদের মধ্যে রয়ে গেল, জাকাতের যে অংশটা তার সম্পদের মধ্যে থেকে গেল, এতে জাকাতের সেই সম্পদটুকু যেটা তার জন্য দিয়ে দেওয়া, অভাবী দরিদ্রের কাছে পৌঁছে দেওয়া তার দায়িত্ব ছিল, সে দায়িত্ব সে পালন না করবার কারণে তাদের সম্পদটুকু তার মধ্যে তার অবশিষ্ট সম্পদকে অপবিত্র করে ফেলবে। এটা হলো একটা ভাইরাসের মতো, যদি এই সম্পদটুকু কেউ গরিবের কাছে দিয়ে না দেয়, জাকাতের যে প্রাপ্য তার কাছে যদি পৌঁছে না দেয়, বরং এই সম্পদটা যদি সে কুক্ষিগত করে রাখে, তাহলে তার পূর্ণ সম্পদটাই এটা এক ধরনের ভাইরাসে আক্রান্ত হবে, এটা মারাত্মক দূষিত একটা সম্পদে পরিণত হবে। এই সম্পদ তার ইহকাল এবং পরকালের জীবনে অভিশাপ ডেকে আনবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহি সনদের মাধ্যমে বর্ণিত হাদিস, যে যারা তাদের সম্পদের মধ্যে জাকাত আদায় করে না, মুসসিলালাহু মালুহু সুজাআন আকরা আলাহু জাবিবাতান, তার সম্পদটাকে কিয়ামতের দিন তার জন্য একটা ভয়ঙ্কর বিষাক্ত অজগর সাপের আকৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সেই অজগর সাপটা তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে এবং সেই সাপটা তার মুখমণ্ডলের মধ্যে, তার গালের মধ্যে কামড় দিতে থাকবে, দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, হে ব্যক্তি আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই ধনভাণ্ডার যেটা তুমি দুনিয়াতে কুক্ষিগত করে রেখেছিলে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের সেই আয়াত তেলাওয়াত করলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদদাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
আল্লাহ বলছেন যে যারা এক নিজুর যাহা বল ফিদ্দ, যারা স্বর্ণ রূপা এটা জমা জমিয়ে রাখে, এটাকে কুক্ষিগত করে রাখে, বলা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং এখান থেকে তার যে আল্লাহর রাস্তায় দেওয়ার যে বাধ্যবাধকতা সেই বাধ্যবাধকতার অনুসারে সেটার যাকাত আদায় করে না, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, হে নবী আপনি তাদেরকে ভয়াবহ শাস্তির সংবাদ দান করেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলছেন যে সেই দিন, এটা সেই দিন ঘটবে অর্থাৎ কিয়ামতের দিন, পরকালের দিন, ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ব্যক্তির কুক্ষিগত সম্পদগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফতুকওয়া বিহা, অতঃপর তার ওই সম্পদ জাহান্নামের আগুনে পুড়িয়ে সেটাকে সিলগালা বানিয়ে তারপর তার দ্বারা, তার সম্পদের দ্বারা সেই বানানো সিলগালার মাধ্যমে সেই ব্যক্তির বিভিন্ন জায়গায় মোহর মারা হবে। ফতুকওয়া বিহা জিবাহুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের কপালের মধ্যে, ফতুকওয়া বিহা জিবাহুহুম কপালে মোহর মেরে দিবেন, তারপরে পার্শ্ব দেশে মোহর মারবেন, তারপরে পৃষ্ঠ দেশে মোহর মারবেন পিঠের উপর। কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ এটি তাৎপর্য লিখেছেন, নুকতা লিখেছেন যে তিন জায়গার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, কপাল, পার্শ্বদেশ আর হলো পৃষ্ঠদেশ, পিঠের মধ্যে যেই সম্পদের আল্লাহর পথে তার অধিকার আদায় করে, সম্পদের হক আদায় করে যাকাত প্রদান না করা হয়, আল্লাহ বলছেন যে সেই সম্পদ জাহান্নামের আগুনে প্রজ্বলিত করে সেটাকে উত্তপ্ত করে তারপর কপাল পৃষ্ঠদেশ এবং কপাল পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশে সেটার দ্বারা মোহর মারা হবে। তো এই তিন জায়গার কথা কেন উল্লেখ করা হলো, তো এর একটি এই তাৎপর্য, এর একটি হিকমত বয়ান করা হয়েছে এমন যে যখন আসলে যারা সম্পদশালী, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদের মালিকানা দিয়েছেন, যখন দরিদ্র মানুষ তাদের কাছে নিজেদের অধিকার চাইতে যায়, সম্পদের অধিকার চাইতে যায়, যাকাত এটা তো ধনীর সম্পদের মধ্যে গরিবের অধিকার, গরিব যখন তার অধিকার তার কাছে চাইতে যায়, বলে যে ভাই আমার যাকাতটা আমাকে দিয়ে দাও, তখন যারা যাকাত আদায় না করে তারা বখিল, ওয়াল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, তারা আল্লাহর দেওয়া সম্পদের মধ্যে তারা কৃপণতা করে, বখিল, সেই কৃপণেরা তখন করে কি, তখন এইভাবে দরিদ্র মানুষের তার কাছে যাকাত চাওয়ার কারণে প্রথমে সে বিরক্ত হয় এবং এই বিরক্তির কারণে তার কপালের মধ্যে একটা বিরক্তির ভাঁজ পড়ে যায়, সে কপালের চামড়া কুচকে তার দিকে বিরক্তির দৃষ্টিতে তাকায়, এটা হলো তার মধ্যে প্রথম প্রতিক্রিয়া হয়। দ্বিতীয় প্রতিক্রিয়া হয়, এর পরেও যদি বলতে থাকে যে ভাইয়া আমাকে যাকাত দেন, বাবা আমাকে যাকাত দেন, আম্মা গো যাকাত দেন, এরকম যখন চাইতে থাকে দরিদ্র, তো প্রথমে বিরক্ত হয়, কপালে ভাঁজ পড়ে যায়, এরপরে যদি চাইতে থাকে তখন সেদিক থেকে ঘুরে যায়, ঘুরে গিয়ে সে তার দিকে পৃষ্ঠদেশ দিয়ে সে অন্যদিকে ঘুরে বসে থাকে বা অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে থাকে, এরপর যদি এরপরও যদি চাইতে থাকে তখন তার মধ্যে চূড়ান্ত বিরক্তির প্রকাশ ঘটে হলো এই যে সে তার দিকে পৃষ্ঠদেশ দিয়ে পিঠ দেখিয়ে সে অন্যদিকে ঘুরে চলে যায়, গরিবের অধিকার তাকে দেয় না। তো এই যে কপালে বিরক্তির ভাঁজ পড়লো, তারপর তার থেকে ঘুরে অন্যদিকে ফিরে তাকালো, তারপরে বিরক্তির শেষ মাত্রায় এসে তার দিকে পিঠ দিয়ে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই আচরণগুলোর প্রতিটির প্রতিদান এভাবেই দিবেন, যেই সম্পদের ভালোবাসায়, যেই সম্পদের লালসায়, যেই সম্পদের আকর্ষণে তুমি দরিদ্রকে উপেক্ষা করেছ, অবহেলা করেছ, তার প্রাপ্যতাকে বুঝিয়ে দাওনি, তোমার কপালে ভাঁজ পড়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার সেই কুক্ষিগত করা তোমার ভালোবাসা সেই সম্পদ দিয়ে তোমার কপালের মধ্যে জাহান্নামের আগুনের সিল মোহর মেরে দেব, তোমার পৃষ্ঠদেশের সিল মোহর মেরে দিব, তুমি তার যাকে
দেখে, যাকে দেখে তুমি ঘুরে দাঁড়িয়েছিলে, তোমার পার্শ্ব দেশে আমি মোহর মেরে দেব। নাউজুবিল্লাহি মিন যালিকা, ইয়াজুবিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের পরিণাম থেকে হেফাজত করেন। প্রিয় দর্শক, বলছিলাম তাহলে যাকাত যদি না দেওয়া হয় তাহলে এই হলো পরকালীন তার পরিণাম, আর ইহকালীন পরিণামও হলো এটা যে যাকাত যদি আদায় না করা হয়, যাকাতের সম্পদগুলো যদি তার কাছ থেকে, এই তার সম্পদ থেকে যদি যাকাতের অংশটুকু এটাকে যদি মুক্ত না করা হয়, এটাকে যদি গরিবকে দিয়ে না দেওয়া হয়, বরং গরিবের এই সম্পদটুকু যদি ধনীর সম্পদের মধ্যে থেকে যায়, তাহলে ওই সম্পদটুকু এটা একটা দূষিত জার্ম হিসাবে তার সম্পদের মধ্যে অবস্থান করে এবং পূর্ণ সম্পদটাকেই এটাকে দূষিত করে দেয়। তো কাজে এই জন্য নিজের সম্পদকে যদি আমরা পবিত্র রাখতে চাই, নিজের সম্পদকে যদি আমরা দূষণমুক্ত রাখতে চাই, আমাদের সম্পদকে যদি আমরা পিওর এবং খাঁটি রাখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের সম্পদ থেকে যাকাত আদায় করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এভাবে যাকাত আদায় করবার এবং যাকাতের বিধান পালন করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, যাকাত এর মৌলিক যে গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমরা কিছু কথা আলোচনা করলাম। এখন আমরা যাকাতের কিছু বিধান নিয়ে আলোচনা করব যে একজন মানুষের উপর বা কার উপর যাকাত ফরজ হবে, যাকাত কার উপর ফরজ হয়। তো যাকাত ফরজ হবে কার উপর, এই বিষয়টি আমাদেরকে বুঝবার জন্য প্রথমে এই যাকাতের মানুষের যে সম্পদ থাকে সেই সম্পদের কিছু ক্লাসিফিকেশন আছে, কিছু ধরন রয়েছে, সম্পদের সেই প্রকারভেদগুলো আমাদেরকে বুঝতে হবে। তো একজন মুমিন, একজন বালেগ মানে সাবালক বয়স, বয়প্রাপ্ত যাকে শরীয়তের পরিভাষায় বালেগ বলা হয়, তো এই ধরনের বালেগ ব্যক্তি যখন তার মালিকানায় কিছু সম্পদ অর্জন করবে, কিছু সম্পদ বলতে শরীয়তের মধ্যে চার ক্যাটাগরির সম্পদকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম সম্পদ হলো তার কাছে যদি স্বর্ণ রূপা থাকে, স্বর্ণ এবং রূপা, এটা হলো এক নম্বর। দ্বিতীয় হলো যদি নগদ ক্যাশ বা ক্যাপিটাল, নগদ ক্যাশ যদি থাকে, নগদ ক্যাশ সেটা নিজের হাতে টাকা থাকুক অথবা ব্যাংকে ডিপোজিট থাকুক অথবা কোনো বন্ডস ক্রয় করা থাকুক যেই বন্ডসের বিপরীতে ক্যাশ রয়েছে। তো এইভাবে দ্বিতীয় আইটেম হলো যে তার কাছে যদি নগদ ক্যাশ থাকে। তিন নম্বর হলো ব্যবসার রানিং ক্যাপিটাল বা ব্যবসার পণ্য, যে যেই ধরনের ব্যবসা করে তার ব্যবসার যে পণ্যগুলো আছে, যেমন যদি কেউ কাপড়ের ব্যবসা করে তাহলে তার গোডাউনে অথবা তার দোকানে যেই পরিমাণ কাপড় রয়েছে সেটা গণ্য হবে। কেউ যদি পুস্তক ব্যবসায়ী হয় তাহলে তার দোকানে গোডাউনে সব যাবতীয় মিলিয়ে তার যে পুস্তক রয়েছে, যে যে আইটেমের ব্যবসা করে, এমনকি কেউ যদি কনফেকশনারি আইটেমের ব্যবসা যদি কারো থেকে থাকে, কারো মুদি আইটেমের ব্যবসা থেকে থাকে, কারো খাদ্যদ্রব্যের আইটেমের ব্যবসা থেকে থাকে, তাহলে তার দোকান গোডাউন সব কিছু মিলিয়ে তার যে ব্যবসার যে পণ্যটা তার কাছে রয়েছে, যেটা সে মানুষের কাছে বিক্রি করবার উদ্দেশ্যে সংগ্রহ করেছে, এটা গণ্য হবে। এমনকি কেউ যদি, যারা নাকি ডেভেলপার, ফ্ল্যাট বানায়, ফ্ল্যাট তৈরি করে অথবা ফ্ল্যাট কিনে মানুষের কাছে বিক্রি করবার জন্য, সেটাও ব্যবসা রানিং ক্যাপিটাল বা পণ্য হিসেবে গণ্য হবে। এমনকি যারা হাউজিং বিজনেস করে, হাউজিং বিজনেসের যে হাউজিংয়ের প্লটগুলো থাকে, জায়গাগুলো যেগুলো মানুষের কাছে সেল করবার উদ্দেশ্যেই কেনা হয়েছে, সংগ্রহ করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে, প্লটিং করা হয়েছে, এগুলো এই সবগুলো ব্যবসার পণ্যের মধ্যে গণ্য হবে। তাহলে এই সচরাচর এই তিনটি আইটেম, আবারও বলছি, এক নম্বর হলো স্বর্ণরূপা, দুই নম্বর হলো নগদ ক্যাশ, তিন নম্বর হলো ব্যবসার পণ্য। ব্যবসার পণ্য বলতে সরাসরি যেই পণ্যগুলো বিক্রয় করবার জন্য, একটা হয় ব্যবসায়ী, একটা ব্যবসায়ী, একজন ব্যবসায়ী শোরুম বানিয়েছে, তার শোরুমের মধ্যে অনেক ডেকোরেশনের খরচ আছে, তো তার ডেকোরেশনের যেই খরচ এটা কিন্তু ব্যবসার পণ্য নয়, এটা তো হলো এটা সে তৈরি করেছে আসবাবপত্র, কিন্তু সেই শোরুমের সেই তৈরি করা বিশাল যে তার এই ডেকোরেশন, সেই ডেকোরেশনের বিভিন্ন আসবাবপত্রের মধ্যে যে পণ্যগুলো সরাসরি বিক্রয় করবার জন্য যেগুলো সংগ্রহ করা হয়ে থাকে সেগুলো হলো ব্যবসার পণ্য হিসেবে গণ্য হবে। তাহলে এই তিন আইটেম সচরাচর, স্বর্ণরূপা, নগদ টাকা
এবং ব্যবসার পণ্য। চতুর্থ আরেকটি আইটেম রয়েছে, সেটি হলো গবাদি পশু। তবে গবাদি পশু এটির উপর জাকাত আসবার জন্য শর্ত আছে। গবাদি পশু বলতে মানুষের গৃহপালিত যে সকল পশু রয়েছে, যেমন উট, তারপরে এই গরু মহিষ, আর হলো যে ভেড়া বকরি দুম্বা ছাগল, এগুলো এই তিন ধরনের গবাদি পশু মানুষ প্রতিপালন করে থাকে। তো এই গবাদি পশু যদি এই জঙ্গলে মাঠে ময়দানে বিচরণ করে তার খাদ্য আহরণ করে থাকে, ওগুলোকে ঘরের মধ্যে লালন পালন করতে হয় না, তার খাবার নিজেকে খাওয়াতে হয় না, বরং এগুলো সায়মা যদি হয়, অর্থাৎ এগুলো মাঠে বিচরণ করেই তার খাবার সে গ্রহণ করে থাকে, তাহলে এই ধরনের গবাদি পশু যদি কারো কাছে থেকে থাকে, তাহলে উট যদি পাঁচটি হয় তাহলে নেসাব, আর যদি গরু যদি ত্রিশটি হয়, গরু বা মহিষ, তাহলে এটি একটা জাকাতের একটা একটা আইটেম, আর বকরি যদি কমপক্ষে ৪০টা হয়, এরপরে উঠতে হলে আরো ভিন্ন হিসাব রয়েছে। তাহলে গবাদি পশু, তবে যে কোনো গবাদি পশুর উপর জাকাতের হিসাব হবে না। গবাদি পশু হওয়ার জন্য গবাদি পশুতে জাকাত তখনই আসবে যখন এই পশুগুলো এই সরাসরি মাঠে ময়দানে অথবা বন জঙ্গলে বিচরণ করে তাদের নিজেদের খাদ্য এবং খাবার আহরণ করে থাকে। আর যদি ওগুলোকে খাদ্য খাওয়াতে হয়, নিজে পয়সা দিয়ে কিনে খাবার খাওয়াতে হয়, ঘরে লালন পালন করতে হয় গোয়াল ঘরে রেখে, তাহলে সেই গবাদি পশু সেগুলো জাকাতের অন্তর্ভুক্ত হবে না। তো কাজেই স্বাভাবিকভাবে এখন বর্তমানে আমাদের সমাজে এরকম গবাদি পশুর কোনো প্রচলন নেই, কাজেই গবাদি পশুর জাকাতের হিসাব আমাদের সমাজে এটা এখন আর কার্যকর, এখন এটা এর প্রচলন না থাকার কারণে এটি নিয়ে খুব আমাদের আলোচনারও আমরা অবকাশ পাবো না। তো আমরা বাকি সাধারণে যে তিন ধরনের সম্পদ রয়েছে, অর্থাৎ অনেকের কাছে স্বর্ণরূপা থাকে, স্বর্ণরূপা যে কোনো আকৃতিতেই থাকুক, চাই সেই স্বর্ণরূপা কোনো বানানো অলঙ্কারের রূপে থাকুক, সেই স্বর্ণরূপা পুরুষের হোক অথবা নারীর হোক, সাধারণত মহিলাদেরই থাকে, এবং সেটা অলঙ্কার আকারে থাকুক, ব্যবহৃত অলঙ্কার হোক অথবা কোনো ব্যাংকের ভোল্টে রাখা স্বর্ণ অলঙ্কার হোক, অথবা স্বর্ণের বিভিন্ন পিস টুকরা, একেবারে নিরেট স্বর্ণ গোল্ড যেটা কোনো অলঙ্কার তৈরি করা হয়নি, যে কোনো আকৃতিতেই স্বর্ণ থাকুক, সেই স্বর্ণ এবং যে কোনো আকৃতিতেই রূপা থাকুক, রূপার অলঙ্কার থাকুক অথবা রূপার কোনো টুকরা, রূপার কোনো খণ্ড কারো কাছে সংরক্ষিত থাকুক, এই স্বর্ণরূপা এটা জাকাতের মধ্যে আসবে। তো এটা জাকাতের হিসাবের মধ্যে করতে হবে। তো এই তিন ধরনের পণ্য, এই তিন ধরনের পণ্য, স্বর্ণরূপা, নগদ ক্যাশ, ব্যবসার পণ্য, এই তিন ধরনের জিনিসের মধ্যে যদি কেউ নেশাবের মালিক হয়, সেটা এই পরিভাষা হলো এটি নেশাব। নেশাব অর্থ হল নেশাব, দুটি নেশাব রয়েছে শরিয়া নির্ধারিত, দুটি নেশাব। এক নম্বর নেশাব হলো স্বর্ণের নেশাব, স্বর্ণের নেশাব হলো সাড়ে সাত ভরি, সাড়ে সাত তোলা স্বর্ণ, যেটা সাড়ে সাত ভরি স্বর্ণ, এটা হলো স্বর্ণের নেশাব। আর হলো রূপা যদি হয় সাড়ে বাউন্ন তোলা, অর্থাৎ সাড়ে বাউন্ন ভরি রূপা, এটা হলো রূপার নেশাব। কোনো ব্যক্তির কাছে যদি সাড়ে সাত ভরি স্বর্ণ থাকে অথবা সাড়ে বাউন্ন ভরি রৌপ্য থাকে, তাহলে সে হলো সাহেবের নিসাব, তাকে বলা হয়, অর্থাৎ সে নিসাবের অধিকারী। এখন যদি স্বর্ণরূপা নাই, টাকা থাকে, তাহলে কি পরিমাণ টাকা তার কাছে হলে নিসাব হবে? তাহলে টাকা এবং ব্যবসার পণ্য, এটাকে স্বর্ণ অথবা রূপা যে কোনো একটার মূল্যমানের সঙ্গে এটাকে মানদণ্ড হিসেবে সাব্যস্ত করতে হবে। নেশাব হলো, নেশাবের মানদণ্ড হলো স্বর্ণ এবং রূপা। তো সাড়ে সাত ভরি স্বর্ণের যেটা বাজার দর হয়, বর্তমানে বিভিন্ন ক্যারেটের স্বর্ণ হয় আমাদের দেশে প্রচলিত, ১৮, ২০ এবং ২২ ক্যারেট হয়, ২৪ ক্যারেটের স্বর্ণ আছে, ২৪ ক্যারেটের স্বর্ণ বর্তমান বাজার দরে ৫৪,০০০ প্লাস, আর ২২ ক্যারেট ইত্যাদি, আর সনাতন যে স্বর্ণ ইত্যাদি, এগুলো ৫০,০০০ প্লাস, এটা হলো বর্তমান বাজার মূল্য। তো যদি আমরা ৫০,০০০ ধরে নিই, তাহলে ৫০,০০০ ধরলে তাহলে সাত ভরি স্বর্ণের মূল্য আসবে ৩.৫ লক্ষ টাকা, আর আধা ভরি স্বর্ণ আসবে হলো আরো ২৫,০০০ টাকা, সেসবে ৫.৪ লক্ষ টাকা, এটা হলো স্বর্ণের মূল্যের নেশাব। আর যদি রৌপ্যের মূল্য হয়, তাহলে রৌপ্যের দাম
বর্তমান বাজারে খুবই কম, 500 টাকারও কম, 494 টাকা মনে হয় রূপার মূল্য। সেই হিসাবে 52.5 ভরি রূপার মূল্য আসবে এই 25-26 হাজার টাকা। তো শরীয়তের বিধান হলো যে যদি তুমি স্বর্ণের অথবা রূপার যে কোনো একটির মূল্য মানে তোমার নগদ ক্যাশ এবং তোমার যে ব্যবসার পণ্য সেটিকে গণ্য করতে হবে। তাহলে এখন আমরা যদি স্বর্ণের মূল্যের সাথে হিসাব করি তাহলে 4.25 লক্ষ টাকা হলো স্বর্ণের দাম হিসাবে নিসাব, আর যদি রূপার মূল্যে হিসাব করি তাহলে 25-26 হাজার টাকা, এটা হলো বর্তমানে নিসাব। শরীয়তের বিধান হলো যেই নিসাব ধরলে দরিদ্র মানুষের কল্যাণ হয় সেটাই নিসাব ধরতে হবে। সেই হিসাবে ওলামায়ে কেরামের ফতোয়া এটি, সেটি হলো যে রূপার মূল্যে ধর্তব্য হবে। কাজেই কারো কাছে যদি নগদ ক্যাশ এবং ব্যবসার পণ্য বা 52.5 ভরি রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, সেটা অল্প খুব বড় কোনো অঙ্ক নয়, বড় বিশাল কোনো অ্যামাউন্ট নয়, 25-26 হাজার টাকা যদি থাকে, এই টাকাটা এটা তার একান্ত রানিং খরচের চেয়ে অতিরিক্ত, অর্থাৎ দু একদিনের যে বাজার সদাই যেগুলো তার নিত্য প্রয়োজনীয় প্রয়োজন, সেই প্রয়োজনের অতিরিক্ত এই সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে সে হলো নেসাবের মালিক। আর এখন ভিন্ন, যদি কারো কাছে স্বর্ণ আছে কিন্তু স্বর্ণ 7.5 ভরি নেই, 4 ভরি আছে, 5 ভরি আছে, 6 ভরি আছে, অর্থাৎ নেসাবের চেয়ে কিছু কম আছে, সেক্ষেত্রে সেই ব্যক্তি স্বর্ণের হিসাবে তার উপর কি জাকাত আসবে কি আসবে না? তো স্বর্ণ যদি কারো কাছে থাকে, আদার অন্য কোনো সম্পদ যদি তার কাছে, যেই 3 আইটেম বর্ণনা করা হলো এগুলোর অন্য কোনোটা যদি তার কাছে না থাকে, অর্থাৎ হতে পারে এটা সাধারণত কোনো মহিলা মানুষের ক্ষেত্রে যে শুধুমাত্র তার কাছে কিছু গোল্ড আছে, কিছু অলঙ্কার আছে, অর্নামেন্ট আছে, আর কিছুই তার কাছে নেই, 5 ভরি 6 ভরি স্বর্ণ তার কাছে আছে, 3 ভরি 4 ভরি স্বর্ণ তার কাছে আছে, যদি এখন এই 3-4 ভরি স্বর্ণ থাকার পর তার কাছে যদি সামান্যতম রূপাও না থাকে, তার কাছে সামান্য কোনো নগদ ক্যাশের মালিকও যদি সে না হয় এবং সে যদি কোনো ধরনের ব্যবসায়িক পণ্যের মালিকানাও যদি তার না থাকে, তাহলে সেক্ষেত্রে 3 ভরি 4 ভরি 5 ভরি 6 ভরি 7 ভরি স্বর্ণ থাকলেও তার উপর জাকাত আসবে না, শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ পূর্ণ হলেই তার উপর জাকাত আসবে। কিন্তু কারো কাছে যদি এমন হয় যে 3 ভরি স্বর্ণ আছে, 1 ভরি রৌপ্য আছে, 3 ভরি স্বর্ণ আছে, 2000 টাকা আছে, 4 ভরি স্বর্ণ আছে, আবার ব্যবসার কিছু পণ্য তার আছে, ছোট একটা দোকান আছে, সেই দোকানে কিছু পণ্য আছে, তাহলে তখন সব সম্পদ এটার মূল্যমান নির্ধারণ করতে হবে। তখন দেখা যাবে 2 ভরি স্বর্ণ যদি থাকে 1 লক্ষ টাকা আর নগদ ক্যাশ 5000 আছে, অথবা তার কাছে 1 ভরি রূপা আছে, তাহলে তার সে 1,500 টাকার মালিক, 5000 টাকা থাকলে 1,500 টাকার সে মালিক, ব্যবসার পণ্য 2-4 হাজার টাকার থাকলেও তখন আর স্বর্ণের নেশাব হিসাব হবে না, তখন স্বর্ণের মূল্যমানটাকে নির্ধারণ, স্বর্ণের মূল্য নির্ধারণ করে এটাকে রূপার হিসাবে 52.5 ভরি রূপার মূল্যের চেয়ে এটা বেশি হয়ে গেল, এই জন্য সে তখন সাহেবের নিসাব। প্রিয় দর্শক, এই হলো সাহেবের নিসাব। যদি কেউ নিসাবের মালিক হয় তো শরীয়তের বিধান হলো একজন ব্যক্তি জীবনে প্রথমবারের মতো যখন সে এই নিসাবের মালিক হবে, জীবনে প্রথমবারের মতো একজন মুমিন ব্যক্তি যখন সে এই নিসাবের মালিক হবে, অর্থাৎ 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ, অথবা যে কোনো একটার মূল্যের, আমরা এখানে যে কোনো একটা বলতে স্বাভাবিকভাবে রূপার মূল্য কম হওয়ার কারণে আমরা রূপারটাই ধরে নিই, যে 52.5 ভরি রূপার মূল্যের, অর্থাৎ বর্তমান বাজার দরে 25-26 হাজার টাকার যদি কারো কাছে ক্যাশ থাকে অথবা ব্যবসার পণ্য অধিকারী হয়ে যায় কেউ, তাহলে সে হলো নেশাবের মালিক হয়ে গেল। এখন বছরে সে যেই দিনেই নেশাবের মালিক হলো, যে কোনো দিন, সে যে কোনো বছরের যে কোনো টাইমে, তখন সেই দিন থেকে চন্দ্রবর্ষের হিসাবে 1 বছরের মাথায় তখন তার দ্বিতীয় 1 বছর যেদিন শেষ হবে, অর্থাৎ যদি কেউ গত বছর রমজানের 1 তারিখে ফর এক্সাম্পল ধরে নেই যে কেউ নেশাবের মালিক হলো, তখন চন্দ্রবর্ষের হিসাবে যখন তার উপরে 1টা বছর অতিক্রান্ত হলো, দ্বিতীয় বছর রমজান মাস চলে আসলো, সেই রমজান মাসের 1 তারিখে দেখা হবে যে সে কি পরিমাণ সম্পদের মালিক আছে। যদি দ্বিতীয় বছর রমজান মাসের 1 তারিখে সে যদি নেশাবের মালিক থেকে থাকে,
তাহলে এখন তাকে যাকাত আদায় করতে হবে। মধ্যকালে তার সম্পদ কমেছিল বেড়েছিল সেটার ধর্তব্য হবে না, বরং বছরের মাথায় গিয়ে সে কি পরিমাণ সম্পদের মালিক সেটাই শরীয়তের কাছে গণ্য হবে এবং সেটাই ক্যালকুলেট করতে হবে। প্রিয় দর্শক, সাধারণত আমরা এত খুঁটিনাটি হিসাব সাধারণত সংরক্ষণ করি না যে কে বছরের কোন দিন নেসাবের মালিক হলো। কাজেই স্বাভাবিকভাবে মুসলিম বিশ্বে প্রচলন যেটা রয়েছে সেটা হলো রমজান মাসে সাধারণত মুসলমান মুমিন ইমানদার বান্দারা, মুমিন নারী পুরুষরা তারা সকলে যাকাতের হিসাব করে। এটা একটা হতে পারে। আমরা পয়লা রমজান ধরে নেই যে রমজান মাসের প্রথম তারিখ আমরা যে যেই পরিমাণ সম্পদের মালিক আমরা পয়লা রমজানে আমাদের সম্পদগুলো ক্যালকুলেশন করব। সম্পদের ক্যালকুলেশনের মধ্যে এই তিনটা আইটেম আসবে। এক নম্বর হলো স্বর্ণ রূপা কার কাছে কি পরিমাণ আছে, তো স্বর্ণ রূপা সেটা ক্যালকুলেশন করতে হবে। সেটা ক্যালকুলেশন করে স্বর্ণ রূপার বাজার দরটা এটাকে হিসাবে ক্যালকুলেট করতে হবে। বাজার দর বলতে স্বর্ণের মধ্যে বাজার দর, স্বর্ণের মধ্যে অলংকার তৈরি করা থাকে, অলংকারের একটা যে তার যে মজুরি থাকে সেটার ভিন্ন হিসাব, সেটা যাকাতের মধ্যে গণ্য হবে না। বরং নিজের যে স্বর্ণটা আছে এই স্বর্ণটা মার্কেটে বিক্রি করতে গেলে যেই রেট সে পাবে, যেটা দিয়ে সে কিনেছিল তার সেই হিসাব গণ্য করতে হবে না। বরং এই মুহূর্তে তার এই ব্যবহৃত অলংকার অথবা যে স্বর্ণ তার কাছে আছে এটা যদি সে মার্কেটে বিক্রি করতে চায় তাহলে যেই ভ্যালু সে পাবে সেটা প্রথম ক্যালকুলেট করবে। যে এটার একটা আইটেম তার স্বর্ণ এবং রূপার যে ভ্যালু, বিক্রয় ভ্যালু বর্তমান বাজার অনুযায়ী এক নম্বর। দ্বিতীয় নম্বর নগদ, তার কাছে যে ক্যাশটা আছে সেই ক্যাশটা সে ক্যাশটা সেখানে সে ক্যালকুলেট করবে। তিন নম্বর হলো তার যে ব্যবসা যদি থেকে থাকে তাহলে ব্যবসার যেই পণ্যগুলো আছে, ব্যবসার যে কোনো পণ্য হতে পারে, এমনকি যদি গবাদি পশুর কেউ ব্যবসা করে যারা কষাই আছে তারা দেখা যায় যে পালকে পাল আপনার গরু মহিষ অথবা ছাগল ভেড়া এগুলো কিনে আনে, এগুলো এনে গুদামে রেখে অথবা নিজে রেখে তারপরে আস্তে আস্তে এগুলোকে বিক্রি করে থাকে মানুষের কাছে, তো তার এই পশু কিন্তু আবার এটা যাকাতের পণ্যের মধ্যে গণ্য হবে। এগুলোর মূল্যটা এটা ভ্যালুটা নির্ধারণ করে এটাকেও ক্যালকুলেট করতে হবে। তাহলে স্বর্ণ রূপার মূল্য, নগদ ক্যাশ এবং তার যে ব্যবসার পণ্য যে কোনো আইটেম থাকুক সেই ব্যবসায়িক পণ্যের যে মূল্য ভ্যালু সেটাও এখানে ক্যালকুলেট করবে। এই তিনটা জিনিস ক্যালকুলেট করবার পর এবার আরো দুটো জিনিস সেটার সঙ্গে এটার এটাকে সে আরো দুটো জিনিসের সে হিসাব করবে। একটা হলো যে তার কোনো ঋণ আছে কিনা, অর্থাৎ সে কারো কাছে ঋণগ্রস্ত কিনা, যে কেউ তার কাছে কোনো টাকা পয়সা দায়ীন পায়। তাহলে যদি ঋণ থেকে থাকে তাহলে সেই ঋণের যে অ্যামাউন্ট সেটা মাইনাস করবে, এটা মাইনাস হবে। আর যদি সে কারো কাছে পাওনা থাকে, কারো কাছে দায়ীন ঋণ তার পাওনা রয়েছে, তাহলে সেটাকে প্লাস করতে হবে, সেটা যোগ করতে হবে। এভাবে নিজের স্বর্ণ রূপা, তারপরে নিজের নগদ ক্যাশ ব্যাংক ব্যালেন্স, তারপরে নিজের ব্যবসায়িক পণ্য, এই তিনটা হিসাব করার পর নিজের পাওনাটাকে প্লাস যোগ করতে হবে আর নিজের ঋণটাকে মাইনাস তথা বিয়োগ করতে হবে। করার পরে এখন যেই সম্পদটা তার টোটাল যেই সম্পদটা দাঁড়াবে, যদি এই সম্পদটা বর্তমান বাজার দরে 52.5 ভরি রূপার চেয়ে বেশি হয় এবং সেটা খুবই মামুলি সম্পদ, সেটা এই 25-26 হাজার টাকার বেশি যদি হয়ে যায় তাহলেই ওই ব্যক্তিকে যাকাত আদায় করতে হবে। যাকাত অর্থ হলো 40 ভাগের 1 ভাগ, 2.5%, শতকরা 2.5%, 40 ভাগের 1 ভাগ, 40,000-1,000, 1,00,000-2,500, এই হিসাবে এটা তার যাকাত বের করতে হবে, যাকাত দান করতে হবে। এই সম্পদটা ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, প্রত্যেক ব্যক্তি যে সাহেবে নিসাব যে নিসাবের মালিক তার সম্পদের মধ্যে 2.5%-এর মালিক আসলে সে নয়, বরং 2.5%-এর সে শুধুমাত্র সংরক্ষক, সে 97.5% সম্পদের সে ভোক্তা, সে ভোগ করার অধিকারী। আর বাকি 2.5% সম্পদ যদিও এটা তার কাছে রয়েছে, তার অধিকারে রয়েছে, তার আয়ত্তে রয়েছে, কিন্তু এই সম্পদের মালিকানা দরিদ্রের। প্রত্যেক ব্যক্তির দায়িত্ব হলো এই পাওনা টাকা দরিদ্রের কাছে পৌঁছে দেওয়া। এটাকে আমরা যাকাত, এটা কোনো অনুদান নয়, যাকাত এটা দরিদ্রের প্রতি কোনো স্থান নয়, যাকাত এটা দরিদ্রের কোনো উপকার করা নয়, বরং যাকাত হলো যে দরিদ্রের সম্পদ
আমার কাছে এক বছর ছিল, এক বছর পরে সেই সম্পদ দরিদ্রের কাছে পৌঁছে দেয়া, তার প্রাপ্যতাকে পৌঁছে দেয়া, তার পাওনা টাকাটাকে পৌঁছে দেয়া। কাজেই যারা আমরা যাকাত দেই, আমাদের যাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদের এইভাবে এটাকে খুব ভালো করে হিসাব করতে হবে যে আমরা যে যাকাত দিচ্ছি, যাকাত দেওয়াটা মানে হলো কারো উপরে আমরা অনুগ্রহ করছি না। যাকাত এটা কোনো অনুগ্রহ নয়, বরং যাকাত এটা দরিদ্রের অধিকার, তার কাছে পৌঁছে দেয়া। আমি যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকি এক বছরের জন্য, কেউ আমাকে অনুগ্রহ করে, কেউ আমাকে আমার উপকার করে আমাকে কিছু টাকা লোন দিল, ঋণ দিল, আমি যখন টাকা তার কাছে ফেরত দেব, তখন তো আমি তার পাওনা টাকা তাকে ফেরত দিচ্ছি। দেওয়ার সময় আমার অন্তরের মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ থাকতে হবে যে ভাই, আমি আপনার এই টাকাটা নিয়ে উপকৃত হয়েছিলাম, এই নিন আপনার দিয়ে দিলাম। পৌঁছে দেওয়া উচিত। আজকে যাকাতের নামে যে সকল প্রহসন গুলো করা হয়ে থাকে, যাকাতের নামে বিশাল বিশাল মানুষের ভিড় জমানো হয়ে থাকে, যাকাত দেওয়ার কথা বলে হাজার তারপর তাদের মধ্যে যাকাতের শাড়ি আর যাকাতের লুঙ্গি বিতরণ করা হয়, তারপরে সেই ভিড়ের চাপে পড়ে সেখানে দরিদ্র মানুষের প্রাণ যায়। প্রায় বছরই আমাদের দেশে এই ধরনের দুঃখজনক ঘটনা সংঘটিত হয়, যাকাতের শাড়ি কিনতে গিয়ে, যাকাতের শাড়ি আনতে গিয়ে পদপিষ্ট হয়ে দুইজন, চারজন, পাঁচজন, দশজন দরিদ্র মানুষের প্রাণ যায়। কি জবাব দিবে সম্পদশালী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাকাত নিয়ে আমরা যারা এই প্রহসন করি? যাকাত এটা দরিদ্রকে ডেকে এনে লাইন ধরে দাঁড় করিয়ে দেওয়ার জিনিস নয়, বরং যাকাত এটা হলো দরিদ্রের দুয়ারে দুয়ারে গিয়ে ধনীদের পৌঁছে দেওয়ার, এটা হলো তার দায়িত্ব। কারণ এটা তার প্রাপ্য, এটা তার অধিকার, তার অধিকার তাকে আমি বিনয়ের সঙ্গে দিব। আমাদের সমাজে এক ধরনের এই কাপড় তৈরি করা হয়েছে, বিভিন্ন দোকানে সাইনবোর্ড লাগানো থাকে, এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, এখানে যাকাতের লুঙ্গি পাওয়া যায়। যাকাতের শাড়ি আবার কি জিনিস, যাকাতের লুঙ্গি কি জিনিস? মহতরম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দেওয়ার ক্ষেত্রে, যাকাত উসুল করার ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে বিষয় লক্ষ্য রাখতে বলেছেন যে তোমরা যাকাত কোন ধরনের জিনিস দিবে। যাকাতের মধ্যে মিডল ক্লাসের মাঝারি মানের, সর্বোচ্চ মানেরও না আবার সর্বনিম্ন মানের জিনিসও না, মাঝারি মানের জিনিস যাকাতের মধ্যে দিতেই যাকাত হিসাবে এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেফার করেছেন। কাজেই সেভাবে আমরা যাকাত আদায় করার প্রতি মনোযোগী হব, যাকাত নিয়ে এই প্রহসন এটা যেন আমাদের মধ্যে না পাওয়া যায়। যাকাত আমরা দিব, মনে করব যে আমি কারোর প্রতি অনুগ্রহ করছি না, বরং তার প্রাপ্য অধিকার তার হাতে আমি পৌঁছে দিচ্ছি। কাজেই এখানে বিনয়ের সঙ্গে তার অধিকারটুকু তাকে পৌঁছে দেওয়ার এই ধরনের মানসিকতা নিয়েই আমাদেরকে যাকাত আদায় করতে